আজকে আমরা ট্রেনের অঙ্ক করবো আমরা সময় দূরত্ব গতির দুটো পার্টে ভিডিও করেছি আর ট্রেনের অঙ্কগুলো আমি আগে বলেছিলাম যে আমি আলাদা করবো যারা যারা আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছে বা যারা যারা যুক্ত হচ্ছ তাদেরকে অনেক ধন্যবাদ তোমরা হচ্ছে আমার সাথে সাথে ট্রেনের অঙ্কগুলি করবে তো আমরা ট্রেনের অঙ্ক শুরু করার আগে প্রথমে কী করব প্রথমে হচ্ছে একটা সূত্র লিখব এই সূত্রটা তোমরা ভালো করে খাতায় নোট করে রাখবে ঠিক আছে দেখো কি সূত্র এস ওয়ান প্লাস মাইনাস এস টু সমান সমান ঠিক আছে এল ওয়ান প্লাস এল টু বাই টি এই যে সূত্রটা আছে এইটা দিয়ে ট্রেনের সব অঙ্ক হবে কোনো অঙ্ক এমন নেই যে যেখানে এই সূত্র কাজে লাগবে না বা এই সূত্র দিয়ে যে অঙ্ক করা যাবে না এরকম কোনো অঙ্ক নেই ট্রেনের যেটা এই সূত্র দিয়ে করা যাবে না সব অঙ্কই আমরা এই সূত্র দিয়ে করব। তার আগে এই সূত্রটা একটু বলে নেওয়া দরকার তোমরা সকলে একটু নোট করে নাও অঙ্ক আমি শুরু করছি ঠিক আছে তার আগে আমি একটু সূত্র নিয়ে বলে নিই তারপরে অঙ্কগুলো খুব তাড়াতাড়ি করবো দেখবে খুব তাড়াতাড়ি হয়েছে এস ওয়ান মানে কি এস ওয়ান মানে হচ্ছে ট্রেনের স্পিড আমরা যেহেতু অঙ্ক করব এটা প্রথম ট্রেনের স্পিড হবে এটা এটা হবে কি ট্রেন এর গতি ঠিক আছে যেহেতু আমরা ট্রেন অঙ্ক করব এস ওয়ানটা আমরা ট্রেনের গতি ধরব মানে প্রথম ট্রেন থাকবেই এইবার এস টু দেখো এস টু দ্বিতীয় কোনো ট্রেন হতে পারে ঠিক আছে দ্বিতীয় কোনো ট্রেন হতে পারে বা দ্বিতীয় কোনো গতিশীল বস্তু হতে পারে গতিশীল বস্তু ঠিক আছে দ্বিতীয় কোনো গতিশীল বস্তুর গতিবেগ গতিবেগ এইবার এই গতিশীল বস্তুটা ঠিক আছে ট্রেন হতে পারে দ্বিতীয় ট্রেন হতে পারে কিংবা কোনো মানুষ হতে পারে কোনো বাইক হয়ে হতে পারে কোন বাস হতে পারে যাই হোক আমাদের হচ্ছে প্রথমটা এস ওয়ানটা আমাদের ট্রেনের স্পিড হবে প্রথম ট্রেনের আর এস টুটা দ্বিতীয় কোনো ট্রেন থাকলে তার স্পিড হবে কিংবা দ্বিতীয় কোনো যদি মুভেবেল জিনিস থাকে যার গতি আছে যদি একটা মানুষই দৌড়ায় তাহলে এস টুর ক্ষেত্রে আমরা সেখানে কি করব তাকে কনসিডার করব আর এখানে এল ওয়ান কী এল ওয়ান হচ্ছে প্রথম ট্রেনের প্রথম ট্রেনের প্রথম ট্রেনের হচ্ছে দৈর্ঘ্য প্রথম ট্রেনের দৈর্ঘ্য ঠিক আছে আর এল টু কি এল হচ্ছে দ্বিতীয় কোনো লার্জ অবজেক্ট দ্বিতীয় কোনো বড় ঠিক আছে বড় জিনিসের জিনিসের দৈর্ঘ্য এইবার বলছে এল কখন জিরো হবে অনেক ক্ষেত্রে এল টু আমরা কনসিডার করব না দেখো ট্রেনের লেন্থ হিউজ হয় বিশাল বিশাল লম্বা লম্বা ট্রেন হয় তার কাছে যদি একটা লাইনের পোল লাইনের পোল কতটুকু কতটুকু লেন্থ এর একটা লাইনের পোল এই লাইনের পোলের কি কোনো ভ্যালু আছে এই যে এর লেন্থ কোনো ভ্যালু আছে আমাদের মানুষের শরীর আমাদের মানুষের শরীর যে লেন্থ এখান থেকে এতটুকু ঠিক আছে এই লেন্থটার কি কোনো ভ্যালু আছে ট্রেনের কাছে নেই তাহলে মানুষ কিংবা পোল কিংবা টেলিগ্রাফ পোস্ট ঠিক আছে কিংবা আরও কোনো ল্যাম্প পোস্ট যদি হয় তখন আমরা এল টু কী করবো এল টু কনসিডার করবো না এল টুর জায়গায় আমরা এল টুর জায়গায় আমরা তখন জিরো লিখবো আর টি কী হবে আর টি হবে সব সময় সময় টি কী সময় সময় এইবার এই সূত্রের একটা জিনিস আমার বলা হলো না যেখানে আমি প্লাস মাইনাস দিয়েছি তোমরা লক্ষ্য করবে প্লাস কখন হবে প্লাস হচ্ছে যখন দুটো গতিশীল বস্তু যখন বিপরীত দিকে যাবে মানে হচ্ছে একটা এই ডিরেকশানে গেলে আর একটা এই ডিরেকশানে যাবে তখন হবে হচ্ছে আমার ইয়ে প্লাস আর যদি সেম ডিরেকশানে যায় তাহলে কি হবে সেম ডিরেকশানে গেলে হবে মাইনাস বোঝা গেল সেম ডিরেকশানে গেলে হবে মাইনাস আর অপোজিট ডিরেকশানে গেলে হবে প্লাস এই সূত্রটা অনেকেই হয়তো জানো ঠিক আছে আমি জাস্ট একবার ঝালিয়ে নিলাম ঠিক আছে তোমাদের কাছে পরিষ্কার করে নিলাম যারা হয়তো জানে না তারা জানলো এইবার দেখো এই এটা এইটা বেশ করে আমি অঙ্কগুলো একদম কত তাড়াতাড়ি করতে পারি তাহলে চলো আমরা হচ্ছে প্রথম অঙ্ক শুরু করি আমি মোবাইলটা বের করি দেখো যদি আমার ডিজিটাল বোর্ড থাকতো তাহলে আমার মোবাইলটা বের করার দরকার হতো না আমি এরকম করতাম এটা চেঞ্জ হয়ে যেত পরের স্লাইড চলে আসতো ঠিক আছে জানি না কোনো কিনতে পারবো কি না তবে যদি ভিউ বেশি হয় আর যদি টাকা ইনকাম হয় ইউটিউব থেকে তো অবশ্যই আমি এটা ইউটিউবে ইউ মানে একটা ডিজিটাল বোর্ড কিনবো কিন্তু হচ্ছে আমার ভিউ সেরকম হয় না আর আমি যদি আমরা আমি যদি হচ্ছে দেখাই আমার কত ইনকাম হয় তোমরা হাসবে যাই হোক আমি প্রথম অঙ্ক পড়ছি তোমরা দেখো তোমাদের স্ক্রিনে চলে আসবে কি বলেছে যে একশো পঞ্চাশ মিটার লম্বা একটি ট্রেন চুয়ান্ন কিমি পার ঘন্টা বেগে একটি ইলেকট্রক ইলেকট্রিক খুঁটিকে কত সময়ে অতিক্রম করবে এইটা আমাদের বলতে হবে সময়গুলো দেখো সবগুলো হচ্ছে আমাদের সেকেন্ড সেকেন্ড সেকেন্ডে আছে আর একটা কথা আমি বলে নিই যে যেটা আমি মিস করেছি মিস করে নিই মানে আমি বলিনি এখনও পর্যন্ত যে কিলোমিটার পার আওয়ার থেকে ঠিক আছে আমি যদি মিটার পার আওয়ারে যাই সরি মিটার পার সেকেন্ডে যাই তাহলে আমি পাঁচ বাই আঠারো দিয়ে গুণ করবো আর মিটার পার সেকেন্ড থেকে আমি যদি কিমি পার আওয়ারে যাই তাহলে আঠারো বাই পাঁচ দিয়ে গুণ করব এটা আমাদের করতে হবে যে কিলোমিটার পার আওয়ার এটা এখানে হবে আঠারো মিটার পার সেকেন্ড আর এটা হচ্ছে মানে কিমি পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড গেলে পাঁচ বা আঠারো দেখুন করবো আর মিটার থেকে যদি আমি কিলোমিটারে যাই তাহলে হচ্ছে আঠারো বাই পাঁচ দেখুন করবো এবার অনেক অনেকে বলবে যে স্যার এটা তো আমি মনে রাখতে পারি না মনে রাখার জন্য একটা ব্যাপার বলে দেই এই যে কিলোমিটার বড়ো না মিটার বড়ো তোমরা বলবে কিলোমিটার বড় তাহলে কিলোমিটার থেকে যখন আমি মিটারে যাব তখন উপরে আমি কি ছোটোর দিকে যাচ্ছি তাহলে ওপরে ছোটো নেব ছোটোকে পাঁচ আর আঠারোর মধ্যে পাঁচ তাহলে ওপরে লিখবো পাঁচ নিচে লিখবো আঠারো আর পরেরবার আমি যখন মিটার থেকে কিলোমিটারের দিকে যাবো মানে মিটার থেকে আমি কিলোমিটার দিকে যাচ্ছি তাহলে কি আমি বড়োর দিকে যাচ্ছি তাহলে ওপরে আমি বড় লিখবো মানে ওপরে আমি আঠারো লিখবো আমাদের কনফিউশন দুটোই হয় যে আমি পাঁচ বাই আঠারো লিখবো নাকি আঠারো বাই পাঁচ লিখবো আমি আশা করবো যে তোমাদের এরপর থেকে কোনো দিন কনফিউশন হবে না যখন আমরা বড়োর দিকে যাবো তখন আমি ওপরে আঠারো লিখবো আর যখন আমরা ছোটোর দিকে যাব তখন আমি কী করব নিচে হচ্ছে সরি ওপরে উপরে আমি ছোট লিখবো অর্থাৎ পাঁচ লিখবো এবার আমি যদি প্রথম অঙ্কটা করি কী বলছে একশো পঞ্চাশ মিটার লম্বা একটি ট্রেন চুয়ান্ন কিমি পার ঘণ্টা বেগে একটি ইলেকট্রিক খুঁটিকে কত সময় অতিক্রম করবে সব উত্তরগুলো আমার সেকেন্ডে রয়েছে তার মানে এখানে বলছে যে চুয়ান্ন কিমিটাকে তুমি আগে পাঁচ বে আঠারো গুণ করে আগে মিটার পার সেকেন্ডে নিয়ে যাও তাহলে প্রথম কাজ কী হবে প্রথম কাজ হবে যে আমার এইটা মুছে দেওয়া ঠিক আছে এখানে আমি একটু মুছে দিই হ্যাঁ প্রথম কাজ এটা আমার মুছে দেওয়া তারপরে আমার অঙ্কটা করানো কি করব আমি চুয়ান্ন কিমি পার ঘন্টাকে চুয়ান্ন কিমি পার ঘন্টাকে। আমি কি করব চুয়ান্ন ইন্টু পাঁচ বাই আঠারো দ্বারা গুণ করব। তাহলে কত হবে আমার এটাতে কাটলে হবে হচ্ছে তিন তাহলে তিন পাচ্ছে পনেরো কী হবে মিটার পার সেকেন্ড হবে কি হবে তিন পাচ্ছে পনেরো মিটার পার সেকেন্ড হবে কি এই ট্রেনটার গতিবেগ এবার ট্রেনটার লেন্থ দেওয়া আছে লেন্থ কত দেওয়া আছে লেন্থ দেওয়া আছে হচ্ছে আমার একশো পঞ্চাশ মিটার দেখো অনেকে বলবে স্যার লেন্থকে ডাইরেক্ট ভাগ করে দেন উত্তর হয়ে যাবে দশ সেকেন্ড আমি বলবো না ওটা তো হবে বাবু কিন্তু আমার এখানে একটু করতে গেলে একটু তোমাকে একটু একটু ধৈর্য ধরতে হবে কারণ আমি যখন এইটা বড় অঙ্কের ক্ষেত্রে তখন ওই শর্টকাট আর কাজ দিবে না ঠিক আছে দেখো তারপরে আমি কী পেলাম যে পনেরো মিটার পার সেকেন্ড পেলাম তার মানে আমি এখানে কি বসাবো এস ওয়ান আমি বসাবো এস ওয়ান আমি কি বসাবো পনেরো ঠিক আছে প্লাস প্লাস বা মাইনাস এখানে আমি এস টু নেই দ্বিতীয় কোনো মুভেবেল অবজেক্ট নেই তাহলে প্লাস দেওয়া দরকার নেই ডিরেক্ট সমান সমান নিয়ে আসলাম ব্যাস এবার এল ওয়ান মানে কি এল ওয়ান মানে হচ্ছে প্রথম ট্রেনের দরক কত একশো পঞ্চাশ মিটার ঠিক আছে প্লাস এল টু দেখো এল টুকে এখানে কিছু আছে ইলেকট্রিক খুঁটি ওর বাবা ইলেকট্রিক খুঁটি আমি ধরতে পারবো না আমি এখানে কী লিখেছি বড় কোনো জিনিসের দরব্য ইলেকট্রিক খুঁটি মোটেই বড় নয় ট্রেনের কাছে আর বাইটি তাহলে এ এটা যদি যে সমান সমাধান করতে পারবে সেই হয়ে যাবে অঙ্কের রাজা তাহলে কত হবে এটা দশ সেকেন্ড তাহলে প্রথম অঙ্ক হয়ে গেল আমাদের উত্তর কত দশ সেকেন্ড আশা করবো আমি ট্রেনের অঙ্ক তোমাদের বোঝাতে পারছি আমার সাথে থাকো চলো দেখবে সব অঙ্ক একদম খোঁজা লাগবে ঠিক আছে ট্রেনের অঙ্ক কঠিন লাগবে না ট্রেনের আমার যারা অফলাইন ব্যাচে যারা আমার স্টুডেন্ট এতদিন ছিল ওরা দুটো দুটো চ্যাপ্টারের অঙ্ক কোনো দিন ভুল করে না আমি দেখেছি প্রথম হচ্ছে সময় কার্য আর নল চৌবাচ্চা আর দ্বিতীয় হচ্ছে এই ট্রেন এই দুটো অঙ্ক কোনো দিন ওরা ভুল আমি আমি দেখেছি আমার রেসপন্স খুব ভালো লেগেছে ওদের ওরা কোনোদিনও ভুল করেনি কারণ ওরা জানে যে এইগুলো এই নিয়ম ধরেই হয়ে যায় ঠিক আছে নেক্সট অঙ্ক দেখো কি বলছি একই দিকে দুটি ট্রেন যথাক্রমে চুয়ান্ন ক্রিবিপার ঘন্টা আর ছত্রিশ পার ঘণ্টা বেগে এক মিনিটে নিজেদের অতিক্রম করে যদি প্রথম ট্রেনটির দৈর্ঘ্য একশো মিটার হয় তাহলে দ্বিতীয় ট্রেনটির দৈর্ঘ্য কত এখানে একটা ব্যাপার রয়েছে যে ট্রেনের অঙ্ক ক্ষেত্রে প্রথমে আমাদেরকে একক দেখতে হয় দেখো প্রথমে কিমিপার ঘণ্টা পার ঘন্টা তারপরে আবার এক মিনিট তারপরে আবার একশো পঁচিশ মিটার জগা খিচুড়ি আমি সবগুলোই কি করব। যেহেতু আমার উত্তর মিটারে রয়েছে আমি সবগুলোকেই কি করব মিটার পার সেকেন্ডে করে নেবো ঠিক আছে দেখো এবার আমি এক কাজ করতে পারি দেখো চুয়ান্ন আছে তো চুয়ান্নকে আমি পাঁচ বে আঠারো এগুন করতে পারি ঠিক আছে মিটার পার সেকেন্ড হয়ে গেলো আবার ছত্রিশ কে হচ্ছে পাঁচ বে আঠারো এগুন করে এরকম করার দরকার নেই কী করবে দেখো একটার স্পিড কত চুয়ান্ন আরেকটার স্পিড কত ছত্রিশ এটা কোন দিকে যাচ্ছে একই দিকে তাহলে মাঝখানে মাইনাস এবার এটা এটা যা হবে সেটাকে তুমি পাঁচ বাই আঠারো দেখুন করো তাহলে আর তোমার সেপারেটলি দুবার পাঁচ বাই আঠারো দেখগুন করতে হবে না বোঝা গেল নেক্সট কী বলছে প্রথম ট্রেনটার দর্ঘ্য এল ওয়ান মানে কি প্রথম ট্রেনের দুর্ঘ। প্রথম ট্রেনের দর্ঘগত একশো পঁচিশ ঠিক আছে এল আমাদের দ্বিতীয় ট্রেনের দৈঘ বের করতে হবে আমি ওখানে এক্স লিখে নিলাম ঠিক আছে আর টি কত টি হচ্ছে আমাদের সময় এক মিনিট এবার এক মিনিট এখানে কেউ যদি এক বসিয়ে দেয় তাহলে সে হচ্ছে গাধা কারণ আমি এগুলো মিটার পার সেকেন্ডে করেছি এগুলো আমি মিটার পার সেকেন্ডে করেছি তাহলে এক মিনিট তো আমার বসানো যাবে না আমার এক মিনিট বসে বসালে হবে না অঙ্ক আমাকে বসাতে হবে এক মিনিট মানে ষাট সেকেন্ড আমি এখানে কত বসাবো ষাট ঠিক আছে আমার অঙ্ক এক লাইনে হয়ে যাবে তাহলে আমি যদি এটা বিয়োগ করতে পারি তাহলে আমার মনে হয় এটা আঠারো হবে মনে হয় না এটা আঠারোই হবে তাহলে একশো পঁচিশ প্লাস এক্স বাই কত হবে ষাট ঠিক আছে এই আঠারো দিয়ে আঠারো মামাবাড়ি চলে গেলো তাহলে দেখো কত হবে পাঁচ ষাট এখানে কত হচ্ছে কোনো তিনশো সমান সমান একশো পঁচিশ প্লাস এক্স এখান থেকে যদি আমি বিয়োগ করতে জানি আর আমি যদি সমাধান করতে জানি তাহলে আমি এটাকে এদিকে পাঠাবো তাহলে তিনশো থেকে একশো পঁচিশ আমি লিখছি তিনশো মাইনাস তাহলে কত হবে একশো পঁচিশ অর্থাৎ কত হবে একশত পঁচাত্তর মিটার কারণ আমি সবগুলোকে মিটার পার সেকেন্ড করে নিয়েছিলাম তাহলে আমার উত্তর কত হল একশত পঁচাত্তর মিটার হচ্ছে দ্বিতীয় ট্রেনটে দৈর্ঘ্য দেখো এই সূত্র দিয়েই হয়ে এই রকম করে প্রত্যেকটা অঙ্ক এই সূত্র দিয়েই হবে ঠিক আছে খালি ধৈর্য ধরো নেক্সট দেখো কী বলেছে যে একই বেগের এখানে গতিবেগ সমান সমান বলে দিয়েছে দুটি ট্রেন এর প্রত্যেকটার দৈর্ঘ্য একশো কুড়ি মিটার করে তাহলে নিজেরা যদি নিজেদেরকে এরা বারো সেকেন্ডে অতিক্রম করে তাহলে ট্রেনগুলির গতিবেগ কত তাহলে আমি ট্রেনগুলির গতিবেগ যদি আমি এক্স ধরে নিই আমি যদি ট্রেনগুলির গতিবেগ এক্স ধরে নিই ঠিক আছে তাহলে আমি কী লিখবো এখানে এক্স ঠিক আছে বিপরীত দিকে তাহলে এখানে কী লিখবো প্লাস নিব। হ্যাঁ মাইনাস নিলে অঙ্কই হবে না এক্স থেকে এক্সটা জিরো হয়ে যাবে এরও কি দুটো একই তাহলে এক্স প্লাস এক্স হলো সমান সমান প্রথম ট্রেনটার দৈর্ঘ্যত প্রথম ট্রেনটার হচ্ছে ও প্রত্যেকটির দৈর্ঘ্য একশো কুড়ি তাহলে এরও দৈর্ঘ্য একশো কুড়ি যোগ এরও দৈর্ঘ্য একশো কুড়ি বাই বারো ঠিক আছে তাহলে এটা অঙ্ক হলো নাকি তাহলে কত হবে টু এক্স সমান সমান অঙ্ক সেখানে তাহলে কত হবে দুইশো চল্লিশ বাই বারো বারো দিয়ে কাটলে এটা হচ্ছে হয় কুড়ি আর এই এটা যদি আমি কাটি তাহলে কত হবে দশ তাহলে এক্স কত হচ্ছে এক্স হল দশ মিটার পার সেকেন্ড ঠিক আছে কারণ আমি সবগুলোকে হচ্ছে এগুলো মিটার মিটারে ছিল এটি সেকেন্ডে ছিল ঠিক আছে তাহলে মিটার পার সেকেন্ড বেরোবে এটাই আমি বড়ো করে দেখি এটাই আমি এক্স মিটার ধরে নিলাম সব তাহলে দেখো ট্রেনগুলির দ্রোহ কত করে হবে স গতিবেগ কত করে হবে দশ মিটার পার সেকেন্ড করে হচ্ছে গতিবেগ গতিবেগগুলো হবে এখানে এক্স মিটার পার সেকেন্ড ধরো গতিবেগ ঠিক আছে ব্যাস অঙ্ক করতে কতক্ষণ সময় লাগবে যদি এই সূত্র জানা থাকে আর সূত্র যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে দুই থেকে তিন সেকেন্ডের মধ্যে অঙ্ক হবেই হবে ঠিক আছে নেক্সট দেখো চার নম্বর একশো আশি মিটার দোকানে একটি ট্রেন একশো কুড়ি মিটার আমার প্ল্যাটফর্মকে পনেরো সেকেন্ডে অতিক্রম করলো ট্রেনের গতিবেগ কত এখানে দেখো একটাই ট্রেন রয়েছে তাহলে আমি ধরবো তাহলে ট্রেনের বের করতে বলছে আমি তাহলে হচ্ছে এখানে আমি এস ওয়ানই লিখলাম ঠিক আছে এস টু আমার নেই এবার ট্রেনের কত ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে একশো কুড়ি মিটার ঠিক আছে প্ল্যাটফর্মের কত প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে একশো আশি মিটার কত সেকেন্ডে অতিক্রম করলো পনেরো সেকেন্ডে ঠিক আছে তাহলে দেখো কত হচ্ছে আশি আর কুড়ি একশো দুশো তিনশো তাহলে কত হচ্ছে তিনশো বাই পনেরো কাটাকাটি করো তাহলে বেরোবে কুড়ি দেখো কুড়ি তো উত্তরে নেয় অনেকে বলবে কুড়ি তো বাবা মিটার পার সেকেন্ডে বেরোলো আমাকে কিমি পার আবারে বের করতে হবে এটা বেরোলো মিটার পার সেকেন্ড এই যে আমি লিখে রেখেছি দেখো মিটার পার সেকেন্ড মানে আমি মিটার থেকে এবার কিলোমিটার দিকে যাবো মানে বড়োর দিকে যাবো বড়োর দিকে গেলে হচ্ছে উপরে কী করতে হয় আঠারো নিতে হয় নিচে নিতে হয় পাঁচ এটাতে গ্রহণ করলে হয় চার অর্থাৎ চার আঠারো অঙ্ক তো হচ্ছে বাহাত্তর কিমি পার ঘণ্টা এটা করতে কতক্ষণ লাগবে আমাকে বলো ঠিক আছে এই অঙ্ক করতে যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে আর এই সূত্র যদি ক্লিয়ার থাকে কতক্ষণ লাগবে অঙ্কটা করতে একদমই খুব ইজি নেক্সট দেখো পাঁচ নাম্বার কি বলছে চুয়ান্ন কিমিবার ঘন্টা বেগে একটা ট্রেন পনেরো সেকেন্ডে একটি টেলিগ্রাফ একটা অতিক্রম করল তিনশো মিটার দীর্ঘ একটা ব্রিজকে অতিক্রম করতে কত সময় লাগবে আমাদের বের করতে হবে দেখো এই অঙ্কটা দুবার করতে হবে একবার করা যাবে না কি বলছে চুয়ান্ন কিমিবার ঘন্টা বেগে পনেরো সেকেন্ড তাহলে চুয়ান্নটাকে আগে তুমি ইয়ে করো দেখো সব কিন্তু চুয়ান্ন মান্য দিয়ে আছে আঠারো মাল্টিপেল তাহলে এটাকে আগে হচ্ছে পাঁচ বাই আঠারো গুণ করে দাও তাহলে আমার মিটার পার সেকেন্ড বেরোবে ঠিক আছে চুয়ান্ন কিমি পার ঘণ্টাকে আমি এগুলো ওলট পালট করছি চুয়ান্ন কিমি পার ঘণ্টাকে মিটার পার সেকেন্ড বানাচ্ছি তাহলে আমার এটা দেখাটা হচ্ছে তিন অর্থাৎ তিন পাচ্ছে পনেরো মিটার পার সেকেন্ড হবে ঠিক আছে এখানে বসিয়ে দাও পনেরো বসিয়ে দাও এখান থেকে ঢেড়া মেরে দাও হ্যাঁ পনেরো বসিয়ে দিলাম এস টু এখানে আছে কি না এস টু কিচ্ছু নেই এখানে দ্বিতীয় কোনো মুভেবেল অবজেক্ট নেই ঠিক আছে তাহলে কী বলছে ট্রেনটার দৈর্ঘ্য দেওয়া নেই তাহলে এখানে এ নিলাম প্লাস টেলিগ্রাফ পোস্ট মানে জিরো নিতে হবে এল টু বড়ো টেলিগ্রাফ পোস্ট কোনো দিন বড়ো হতে পারে না কত সময় সেকেন্ড লাগবে পনেরো সেকেন্ড কত সেকেন্ড লাগবে পনেরো সেকেন্ড তাহলে এখান থেকে আমি এক্সে মানটা ঝড়শ করে পেয়ে যাবো এক্স মানে কত হচ্ছে পনেরো পনেরো দুশো পঁচিশ ঠিক আছে দুশো পঁচিশ মিটার অর্থাৎ দৈর্ঘ্য দৈর্ঘগত দুশো পঁচিশ মিটার ট্রেনটার দৈর্ঘ্যগত দুশো পঁচিশ মিটার দেখো এখানে এক্স কী ধরেছিলাম এল ওয়ান ধরেছিলাম এল ওয়ান মানে কত ধরেছিলাম এক্স তার মানে এল ওয়ান বেরোল হচ্ছে দুশো পঁচিশ মিটার অর্থাৎ ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে দুশো পঁচিশ মিটার এবার ট্রেনের দৈর্ঘ্য বার করে আমাদের লাভ নাই ট্রেনের দৈর্ঘ্য আমরা চাইনি চেয়েছে তিনশো মিটার দর্ঘ্য একটা ব্রিজ কি অতিক্রম করতে কত সময় লাগবে তাহলে ট্রেনটার স্পিড কত ট্রেনটার স্পিড হচ্ছে আবার আবার এই সূত্রটা ইউজ করো ট্রেনটার স্পিড কত পনেরো ঠিক আছে ইকুয়াল টু এইবার ওয়ান কত এল ওয়ান পেলাম হচ্ছে দুশো পঁচিশ এল টু কত এল টু মানে এবার আমাদের ব্রিজ পার করতে হবে ব্রিজ তো ধরতে হবে বাবা ব্রিজের ব্রিজ হচ্ছে তিনশো ঠিক আছে বাই সময় সময় আমাদের বের করতে বলছে সময় আমি এখানে লেখব টি তাহলে এর মানে এখান থেকে আমি যদি বের করি তাহলে জানি না দেখা যাচ্ছে কি না তাহলে এখান থেকে আমি যদি টি এর মান বের করি তাহলে টি সমান সমান কত হবে টি সমান সমান দেখো এটা দিকে চলে যাবে পনেরো নিচে চলে আসবে অর্থাৎ কত হবে এটা হবে হচ্ছে পাঁচশো পঁচিশ বাই এর এই পনেরোটা নিচে চলে যাবে পনেরো নিচে মানে এটা জাস্ট সমাধান করতে হবে এবার সমাধান করতে না পারলে আর কিছু করার নেই তাহলে আর অঙ্ক করতে হবে না এটা দেখাটাও তাহলে কথা হবে চার পনেরো ক্যারেন্ট তিন পনেরো পঁয়তাল্লিশ সাত হ্যাঁ তাহলে পঁয়ত্রিশ সেকেন্ড কত লাগবে থার্টি ফাইভ সেকেন্ড দেখো এটা কত নম্বর অপশান রয়েছে এটা রয়েছে হচ্ছে এ নাম্বার অপশানে আগের অঙ্কগুলোর থেকে এটা একটু সময় লাগবে সময় অত লাগবে না যে ক্যালকুলেশন করতে তার আবার কী সময় লাগবে ঠিক আছে কত সময় লাগবে এটা করতে একটা তো কোনো হার্ড ক্যালকুলেশন নেই হায়েস্ট কুড়ি সেকেন্ড নেক্সট দেখো ছয় নম্বর অঙ্ক বলছে একশো দশ মিটার দীর্ঘ একটি ট্রেন এইবার দেখো এই ছয় নম্বর থেকে আগের অঙ্কগুলো বেশের জন্য ছয় নম্বর থেকে প্রত্যেকটা অঙ্ক কোনো না কোনো পরীক্ষা এসেছে আমি লিখিনি তাই বারবার লিখতে লিখতে অত লিখার সময় নেই মানে সময় বলতে প্রত্যেক দিন ভিডিও দিলে অত লেখা যায় না কী বলছে একশো দশ মিটার দীর্ঘ একটি ট্রেন ষাট কিলোমিটার বেগে চলছে হ্যাঁ ষাট কিলোমিটার বেগে ছুটছে এটা ঘন্টায় হবে যে ট্রেনটি যাচ্ছে তার বিপরীত দিকে ছয় কিমি প্রতি ঘন্টা বেগে ছুটে চলে একজন লোককে কত সময় অতিক্রম করবে তার মানে এখানে দুজনই আছে দেখো এখানে কী বলছে উত্তর দেখো সেকেন্ডে আছে আর লোকজন আর লোকজনের গতিবেগ আর ট্রেনের গতিবেগ কী আছে কিলোমিটার পার ঘণ্টায় রয়েছে তাহলে ওটাকে আমি কী করব দেখো আগে ট্রেনের গতিবেগ কত ষাট লোক কী বিপরীত দিকে তাহলে প্লাস চিহ্ন হবে লোকের গতিবেগ কত লোকের গতিবেগ হচ্ছে ছয় এইবার কথা হলো যে এটাকে আমি যদি পাঁচ বাই আঠারো দিয়ে গুণ করে দিই তাহলে এটা মিটার পার সেকেন্ডে হয়ে গেলো এইবার দেখো এলোয়ান মানে কি ট্রেনের দৈর্ঘ্য ট্রেনের দৈর্ঘ্য একশো দশ লোকের দোকান খাওয়া নাই ওই জন্য এখানে হচ্ছে শূন্য আর হচ্ছে আমাদের টিটা বের করতে হবে ঠিক আছে তাহলে হচ্ছে এটা করো কত হচ্ছে তাহলে ছেষট্টি ইন্টু পাঁচ বাই আঠারো সমান সমান একশো দশ বাই টি এবার আমি কাটাকাটি করব পাঁচ দিয়ে পাঁচ দিয়ে এটা কথা হবে এটা বাইশ হবে হ্যাঁ এই বাইশ দিয়ে আবার এই ছেষট্টি কথা হবে তিন হবে এই তিন দিয়ে আবার এই আঠারো কথা হবে ছয় তাহলে এর ফেলে কত বের হলো এর ভ্যালু বেরোলো হচ্ছে ছ সেকেন্ড দেখো আমি কিন্তু সূত্র মুছে নিই আমি কিন্তু এখনও সূত্র মুছে নিই আর একটা অঙ্ক এই সূত্র বাইরে করে নিই প্রত্যেকটা অঙ্ক এই সূত্র দিয়ে হবে পৃথিবীর যত ট্রেনের অঙ্ক আছে এই সূত্র দিয়েই হবে ঠিক আছে এটাও করতে কতক্ষণ সময় লাগবে এটা করতে দেখো এক দুই তিন লেন করতে কতক্ষণ সময় লাগবে আর কাটাকাটি যার স্পিড তার আবার কী সময় নেক্সট দেখো সাত কি বলছি একটা পণ্য ট্রেন মানে গুডস গুডস ট্রেনগুলো যেগুলো বিশাল বড় বড় হয় হ্যাঁ মালবাহী ট্রেনগুলো বাহাত্তর কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ছুটে চলে এবং ছাব্বিশ সেকেন্ডে দুশো পঞ্চাশ মিটার দীর্ঘের প্ল্যাটফর্মকে অতিক্রম করে পণ্যবাহী ট্রেনের দর্ভগত বাহ খুব ভালো বাহাত্তর কিলোমিটার দেখি মিটার মিটার ও আবার উত্তরে দেখো মিটার আছে তাহলে এবার কী করতে হবে আমাকে আবার ওই কেস করতে হবে এখানে কী হয়েছে একটাই ট্রেন আছে তাহলে এখানে বাহাত্তর লিখলাম এস ওয়ান মানে বাহাত্তর লিখলাম ঠিক আছে একে পাঁচ বাই আঠারো দিয়ে গুণ করে দিলাম এটা মিটার পার সেকেন্ড পেয়ে গেলাম ঠিক আছে এস টু আমাদের নেই এখানে দিতে কোনো কিছু নেই কেবল ট্রেনের দৈর্ঘ্যগত ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে বের করতে হবে তাহলে এল ওয়ানের জায়গায় আমি এক্স লিখে দিলাম ঠিক আছে প্লাস কী কী হতে করছে প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মের দৈর্গত নিতে হবে তাহলে প্লাস এল টু মানে প্ল্যাটফর্ম এল টু মানে কি বড়ো বড়ো মানে প্ল্যাটফর্ম এখানে আমি আড়াইশো নিলাম আর সময়গত সময় হচ্ছে ছাব্বিশ সেকেন্ড ব্যাস এবার যে তাড়াতাড়ি এক্সের মান করতে পারবে সে হয়ে যাবে অঙ্কের জাহাজ তাহলে এটা কাট এটা কত হবে চার ঠিক আছে আর তো কিছু করার নাই মনে হচ্ছে তাহলে চার পাচ্ছে কুড়ি সমান সমান এক্স প্লাস দুইশো পঞ্চাশ বাই হচ্ছে ছাব্বিশ এবার কোন এ নিয়ে যে এক আছে কোনো কোন গুণ করো তাহলে কোনো কোন গুণ করলে এক্স প্লাস আড়াইশো সমান সমান ছাব্বিশ দুগোনে বাহান্ন আর একটা জিরো তাহলে এক্সের মান কত হবে এক্সের মান হবে হচ্ছে তাহলে পাঁচশো কুড়ি মাইনাস আড়াইশো তাহলে কত হচ্ছে জিরো পাঁচ কত হলে বারো সাত হলে হাত থাকে এক তিন অর্থাৎ দুইশো সত্তর মিটার ট্রেনের দৈর্ঘ্যগত দুশো সত্তর মিটারের অপশান দিতে রয়েছে ঠিক আছে তো দেখো এটাও করতে কতক্ষণ সময় লাগবে লাগবে না ঠিক দেখো আট নম্বর অঙ্কের একটি ট্রেন যথাক্রমে আট সেকেন্ডে এবং কুড়ি সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্ট ও দুশো চৌষট্টি মিটার দীর্ঘটা সেদিকে অতিক্রম করে ট্রেনটার কত সরি ট্রেনটার গতি কত তাহলে এখানে ট্রেনটার গতি বলা নেই তাহলে ট্রেনটার গতি আমি এক ধরে নিই ট্রেনটার গতি আমি এক এক্স ধরে নিই উত্তর কিসে আছে কিমি পার ঘণ্টায় ঠিক আছে কিন্তু আমি মিটার পার সেকেন্ডে ধরব পরে আমি এটা কিমি পার ঘন্টায় ইয়ে করে দেবো কী বলে চেঞ্জ করে দেবো তাহলে দেখো কী বলছে তাহলে এ এ এস ওয়ানের জায়গায় এক্স বসলাম এস টু এখানে নেই ঠিক আছে কুড়ি সেকেন্ডে তাহলে এল ওয়ানও বলা নেই তাহলে আমি এল এলো ট্রেনের দোকানটা এল ওয়ানই রাখলাম ঠিক আছে টেলিগ্রাম পোস্টকে টেলিগ্রাম পোস্টকে তো কম করার সময় কী হবে এল টু জিরো হয়ে যাবে লেখার দরকার নেই কয় সেকেন্ডে আট সেকেন্ডে ঠিক আছে তাহলে তাহলে এখান থেকে দেখো এখান থেকে এলেভান কত হচ্ছে এখান থেকে এলেওয়ান হচ্ছে এইট এক্স বোঝা গেল এইবার দেখো আবার আবার এই সূত্রটা অ্যাপ্লাই করো ঠিক আছে কী হয়েছে যে দুশো চৌষট্টি মিটার একটা সেতু অতিক্রম করেছে তাহলে আবার আমি এক্স সময় সময় লিখলাম এ এস টু তো নেই ঠিক আছে প্লাস মাইনাসের কোনো গল্পও নেই ট্রেনে ধরব আমি ইলেভেন ধরেছি আর সেতু বলেছে এখানটায় দুইশো চৌষট্টি তাহলে এখানে এল টু তো দুশো চৌষট্টি লিখতে হবে দেখো এটা হচ্ছে টেলিগ্রাফের ক্ষেত্রে এখানে লিখতে পারো এটা হচ্ছে টেলিগ্রাফ গ্রাফ পোস্টের ক্ষেত্রে এটা আর এটা হচ্ছে তোমার হচ্ছে বড়ো হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজের ক্ষেত্রে সেতুর ক্ষেত্রে এটা ঠিক আছে এটা হচ্ছে সেতুর ক্ষেত্রে সেতুর ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে কত সময় লাগবে এটা কুড়ি সেকেন্ড সময় লাগবে তাহলে আমি এখান থেকে এলওয়ানটা বের করে দেখি তাহলে টোয়েন্টি এক্স মাইনাস কত হবে দুইশো চৌষট্টি সমান সমান কী হবে এলওয়ান আমি একবারে লিখলাম ঠিক আছে টোয়েন্টি এক্স সমান সমান এল ওয়ান প্লাস দুশো চৌষট্টি আমি একবার লিখলাম যে এল ওয়ান সমান সমান এটা দেখো এখানেও ট্রেনের দোকো এইট এক্স এবার এখানেও ট্রেনের দোক এটা তাহলে এই দুটো কি আমাকে অঙ্ক বলছে এটা সমান করো তাহলে এইট এক্স সমান সমান টোয়েন্টি এক্স মাইনাস দুইশো চৌষট্টি এবার এটাকে এদিকে নিয়ে যাও তাহলে এইট এক্স মাইনাস কুড়ি এক্স সমান সমান মাইনাস দুইশো চৌষট্টি তাহলে কত হচ্ছে বারো এক্স মানে মাইনাস বারো এক্স সমান সমান মাইনাস দুশো চৌষট্টি ঠিক আছে এই এটা কাটলাম তাহলে এক্সের ফলে কথা হবে বারো দিয়ে ভাগ করতে হবে তাহলে এক্স সমান সমান দুইশো চৌষট্টি বাই বারো কাটো বারো দুগুনে চব্বিশ দুই চব্বিশ বারো এক্কে বারো তাহলে একুশ মিটার পার সেকেন্ড বেরোলো কিন্তু মিটার পার সেকেন্ডের তো উত্তর নেই এখানে আসা হচ্ছে কী পার ঘন্টা তাহলে একুশ মিটার পার সেকেন্ডটাকে আমি এবার কী পার ঘণ্টা বানাবো তাহলে একুশ মিটার পার সেকেন্ড মিটার থেকে আমি কিলোমিটার দিকে যেমন উপরে আঠারো নাও নিচে নাও পাঁচ ঠিক আছে জীবনেও কারাগারি যাবে না তাহলে একুশ আর আঠারি আঠারো গুণ করে পাঁচ দিয়ে ভাগ করতে হবে তাহলে আঠারো লেখো এভাবে লেখো একুশ তাহলে লেখো আঠারো এখানে লেখো ছত্রিশ তাহলে আট এখানে হচ্ছে সাত তিন তাহলে তিনশো আটাত্তর বাই পাঁচ তা মানে পাঁচ সাত পঁয়ত্রিশ সাত দিয়ে সাত দিয়ে তিনটা অপশান পাঁচ সাত পঁয়ত্রিশ আঠাশ পাঁচ পাঁচে পঁচিশ পঁচাত্তর দিয়ে কটা অপশান আছে পাঁচ সাত থেকে পঁয়ত্রিশ দুই আঠাশ পঁচাত্তর পাঁচ সাত পঁয়ত্রিশ দুই আঠাশ পাঁচ পাঁচে পঁচিশ পঁচাত্তর তুই অবশ্যই নাই তো বারো দুগুণে চব্বিশ ওহো আমি এখানে ভুল করেছি তো বারো দুগুণে চব্বিশ এখানে কত হবে আবার চব্বিশ বারো দুগোনে বাইশ হবে তো তাহলে এখানে হচ্ছে বাইশ তাহলে করে 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 এখানে বাইশ তাহলে গুণ তো একটু আলাদা হবে তাহলে আবার গুণ করো তাড়াতাড়ি তাহলে বাইশ আর আঠারো এবার এটা আবার বলে দিও না যে স্যার গুণ পাচ্ছে না আর দুগুণে ষোলো ছয় সাত থেকে এক আর দুগুণে ষোলো এক সতেরো ঠিক আছে আর এখানে হচ্ছে বাইশ তাহলে হচ্ছে ছয় নয় তিন তিনশো ছিয়ানব্বই তিনশো ছিয়ানব্বই বাই পাঁচ পাঁচ সাত পঁয়ত্রিশ ঠিক আছে তাহলে কত হচ্ছে পঁয়ত্রিশ চারশো চল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ এক পাঁচ দুগুণের দশ সেভেন্টি নাইন পয়েন্ট টু কিম পার আওয়ার একটু ভুল হয়েছিল এখানে আমি একুশ লিখে ফিরেছিলাম তো তার জন্য অনেক দুঃখিত এবার অনেকেই আসবে যারা আমাকে একটু জ্ঞান টাইম দিয়ে চলে এবার দাও বাবা দাও একটু জ্ঞান দরকার আছে আমারও ঠিক আছে আমিও অত ভালো অঙ্ক পারি না যাই হোক এটার উত্তর সেভেন্টি নাইন পয়েন্ট টু হচ্ছে দেখো এটা আমাদের হচ্ছে অপশান ডিতে রয়েছে তো যাই হোক ভালো লাগলে অবশ্যই একটা লাইক ফাইক করে দিও আমাদের হচ্ছে চ্যানেলটাকে একটু যাতে ইয়েটি হয় ননাম্বংক দেখো কি বলছে একশো চল্লিশ মিটার এবং একশো ষাট মিটার লম্বা দুটা ট্রেন ষাট কিংবা ঘন্টা ঘন্টা বিরুদ্ধে চলে তো ও এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকলো নরম অঙ্কটা এটা জাস্ট মাঝখানে মাইনাস দিয়ে দেবে একই একই দিকে না এক বিপরীত দিকে মাস্কের প্লাস দেবে একদিকে একদিকে ট্রেন দুটা হচ্ছে একশো চল্লিশ একশো ষাট এখানে এলাই ভালো একটি টিয়ারম্যান বের করবে জাস্ট মানে এটা তোমাদের হোমওয়ার্ক এটা আমি করবো না তাহলে নয় নম্বর হোমওয়ার্ক থাকলো ঠিক আছে দশ নম্বর দেখো কি বলছে একশো দুশো সত্তর মিটার ট্রেন যা একশো কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলছে নয় সেকেন্ডে আশি কিলোমিটার বিপরীত দিক থেকে ছোটো চলা এক ট্রেনকে অন্যরকম করে অন্য ট্রেনটা দূরে হতো এটাও হোমওয়ার্ক দিলে হয় আচ্ছা করে দিই তাহলে প্রথম ট্রেনটা দূর দুশো সত্তর একশো কুড়িমিটার কুড়ি কিলোমিটার পার ঘন্টা গতিতে চলছে আর একটা আছে নয় সেকেন্ডে আশি কিলোমিটার ঠিক আছে নয় সেকেন্ডে আশি কিলোমিটার প্রতি ঘন্টা বিপরীত দিকে চলে ও অতিক্রম করে হ্যাঁ বা বাবা তাহলে একটার হচ্ছে স্পিড হচ্ছে কত একটার স্পিড হচ্ছে একশো কুড়ি আর একটার স্পিড কত আশি কিলোমিটার ঠিক আছে এরা কি বলছে একই দিকে না বিপরীত দিকে বিপরীত দিকে মাঝখানে প্লাস দিয়ে দাও ঠিক আছে এখানে একটা মিটারের লোচা আছে মনে হয় তাহলে এখানে পাঁচ বাই আঠারো দিয়ে গুণ করে দাও ঠিক আছে তাহলে ট্রেন দুটোর দ্রুগগত ট্রেন দুটো দ্রুত হচ্ছে একশো একশো বলছি দুশো সত্তর আর একটা হচ্ছে অন্য ট্রেন দর্ঘ দেওয়া নাই এখানে এক্স ধরে নিলাম কয় সেকেন্ডে বাবা নয় সেকেন্ডে এটা আবার সলিউশন করলে অঙ্ক হয়ে যাবে এটা আবার কোনো ব্যবহার হলো তাহলে কথা হবে দুশো ইন্টু পাঁচ বাই আঠারো সমান সমান দুশো সত্তর যোগ এক্স বাই নাইন এই নয় টুক করে এটা কাটিয়ে দিয়ে তাহলে হবে দুই এটা টুক করে কাটিয়ে কথা হবে একশো ঠিক আছে তাহলে একবারে এক সময় সময় কথা হবে পাঁচশো মাইনাস দুইশো সত্তর তার মানে লাস্টে তিরিশ অপশান হবে তিরিশ বলা অপশান একটাই আছে তাহলে বিয়োগ করার দরকার নেই এটা দুশো তিরিশ মিটার হয়ে গেল নয় নাম্বার অঙ্গ কিন্তু হোমওয়ার্ক রয়েছে নয় নাম্বার অঙ্কটা অবশ্যই অবশ্যই করে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে এগারো নম্বর অঙ্ক কথা বলছে যে দুটি স্টেশন পি কিউ একটি সরল ট্র্যাকে একশো দশ কিলোমিটার দূরে রয়েছে একটি ট্রেন সকাল সাতটায় পি থেকে প্রতি ঘন্টায় কুড়ি কিলোমিটার বেগে কিউয়ের দিকে আর একটা কিউ থেকে আর সকাল আটটায় পি এর দিকে পঁচিশ কিলোমিটার ঘন্টা কতক্ষণ তাদের দেখা হবে ঠিক আছে এই অঙ্কটার ক্ষেত্রে এই এটারও দরকার হবে না কিছু দরকার হবে না এটার ক্ষেত্রে তাহলে এটা মুছে দিই এখানে আমরা কী করব একটা জাস্ট দুটো স্টেশন আঁকাবো আঁকানোর দরকার নেই তাও আঁকাবো এখানে এই একটা স্টেশন ঠিক আছে এখানে হচ্ছে পি এখানে হচ্ছে কিউ তাহলে এখান থেকে একটা ট্রেন এই এদিকে যাচ্ছে এর স্পিড কত বাবু এর স্পিড হচ্ছে কুড়ি কিমি পার ঘন্টা আর এখান থেকে একটা ট্রেন এদিকে আসছে এর হচ্ছে স্পিড হচ্ছে পঁচিশ কিমি পার ঘণ্টা এবার তাহলে কী হবে বিপরীত দিকে আসতে তাহলে এ স্পিড যাকে যোগ করে দিই বিপরীত দিকে গেলে তোকে যোগ করতে হয় যোগ করে দিলাম ঠিক আছে এইবার দেখো ও যোগ করার কোনো লাভ নেই এখানে সময়টা আছে তো আগে সময়টা কনসিডার করো দেখো একটা কি একটা সকাল সাতটার সময় ছাড়বে আর একটা এখান থেকে আটটায় ছাড়বে হ্যাঁ আগে আটটা পর্যন্ত নিয়ে এসে তারপরে গল্প গল্প করবো তাহলে দেখো এই সাতটায় ছাড়লো এক ঘন্টায় কুড়ি কিলোমিটার যায় ঠিক আছে এদের মধ্যে দূরত্ব কত এদের মধ্যে দূরত্ব হচ্ছে একশো দশ এদের মধ্যে দূরত্ব হচ্ছে একশো এখান থেকে পর্যন্ত দূরত্ব হচ্ছে একশো দশ এবার এ ঘন্টায় কী বলে হচ্ছে কুড়ি কিলোমিটার যায় তাহলে আটটার সময় ধরো এখানে চলে আসবো হয় কুড়ি কিলোমিটার এখানে চলে আসলো আটটার সময় সকাল আটটার সময় এই ট্রেনটা এখানে চলে আসলো তখন এই ট্রেনটা ছাড়লো আটটার সময় ছাড়বে এই এক ঘন্টা একদিন চলে আসছে তাহলে একশো দশমিক কুড়ি কিলোমিটার চলে আসে তাহলে বাকি বাকি পথ কত আছে তাহলে একশো কুড়ি থেকে আমি যদি এই কুড়ি বাদ দিই তার মানে নব্বই কিমি পথ রয়েছে ঠিক আছে নব্বই কিমি মানে কিমি পথ রয়েছে ঠিক আছে তাহলে এইবার যখন আটটা বাজলো তখন এই ট্রেনটা এখানে চলে আসছে এবার এই ট্রেনটা এখানে যাত্রা শুরু করবে এইবার দেখো এই ট্রেনের স্পিড কত এই ট্রেনের স্পিড তো চেঞ্জ হয়নি কুড়ি কিমি পার হওয়ার তাহলে এই দুটো কী হবে যোগ হয়ে যাবে তাহলে এদের মধ্যে হচ্ছে এখনো দূরত্ব কত ব্যাগ আছে এখানে উপরে নব্বই আর এখানে টি বের করবে তাহলে হয়ে গেল তাহলে কত হচ্ছে তাহলে পঁয়তাল্লিশ কাটলে হবে হচ্ছে দুই তাহলে টি সমান সমান হচ্ছে দুই ঘন্টা তাহলে টি কত হচ্ছে হচ্ছে দু ঘন্টা তার মানে আটটার পরেও আরও দু ঘন্টা পরে ওরা দেখা করবে তার মানে আটটার পর যদি দু ঘন্টা হয় তাহলে আটটা এম আটটা এম যোগ যদি টু আওয়ার্স করা যায় তাহলে কত হবে দশটার সময় ওদের কি হবে সাক্ষাৎ হবে মতো এই পর্যন্ত থাক ঠিক আছে এগারোটা অঙ্ক আমরা করলাম পরপর পরপর তোমরা জানি না কী কতটুকু বুঝলে যদি একটুও বুঝে থাকো যদি একটুও তোমাদের নিয়মগুলো ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলকে একটা লাইক করবে আর অবশ্যই হচ্ছে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবে যে হচ্ছে এই এরকম স্যার একটা আছে যারা হচ্ছে এখানে অঙ্গটন করা হয় তো যদি কেউ একটু দেখে তাহলে আমাদের চ্যানেলটা একটু গ্রো হয় তোমরা যদি একটু সাহায্য করো তবেই আমাদের চ্যানেল গ্রো হবে নাহলে এ করতে করতে একদিন দেখবে যে হচ্ছে মানে একদিন দেখব কি যখন দেখা যাবে যে ভিউটিউব হচ্ছে না তখন আর ভিডিও কাদের জন্য বানাবো যাই হোক আমার কোনো সেরকম হচ্ছে পেইড কোর্স নেই আমি হচ্ছে যত যত সব কোর্স মানে আমি ইউটিউবে আনবো আর সেগুলো সব ফ্রিই হবে ঠিক আছে তো সকলে ভালো থাকবে আবার পরের যে লাইভ সেখানে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা শিখতে থাকো তোমরা হচ্ছে সুস্থ থাকো নমস্কার